ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার আপডেট। তো বিগ ব্রেকিং নিউজ ইতিমধ্যে তোমাদের সামনে আমি তুলে ধরেছি গত ভিডিওতে, যে 38,480 টিচিং ভ্যাকান্সিতে কিন্তু ইএমআরএস অল ইন্ডিয়া লেভেলে কিন্তু নিয়োগ করা হবে। সেখানে আমি গত দিনের ভিডিওতে আমি বলে দিয়েছি যে যে নতুন রিক্রুটমেন্ট গেজেট বা রিক্রুটমেন্টের রুলসের মধ্যে টিজিটি পিজিটি নন টিচিং পোস্টের মধ্যে কারা কারা আবেদন করতে পারবে, কী কী কোয়ালিফিকেশান থাকতে হবে সেই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো মূলত যে স্টেট ওয়াইজ স্কুল নাম্বার এবং সেখানে ভ্যাকান্সি কত থাকছে এবং কতগুলো ফাংশনাল স্কুল রয়েছে এবং কতগুলো নন ফাংশনাল স্কুল রয়েছে, সব থেকে কোন স্টেটে বেশি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, তো এই নিয়ে আমি আলোচনা করবো, এবং সব থেকে কম ভ্যাকান্সি কোন স্টেটে রয়েছে তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। এবং তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে বাংলা ভাষাতে কোন কোন রাজ্যে পড়ানো যায় এবং সেই সমস্ত রাজ্যে ভ্যাকান্সি সংখ্যা কত, এই নিয়ে আমি আলোচনা করবো। এবং পশ্চিমবঙ্গে কতগুলো স্কুল আছে সেটা নিয়েও আমি আজকে আলোচনা করব। তো চলো এবার আমরা দেখে নিই যে পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কতগুলো স্কুল রয়েছে এবং সেই নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা পিডিএফে চলে যাই, এবং বিশেষ করে এই যে ভিডিওটি দেখলে কি কাজে লাগবে, যে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, আমি যতদূর খবর নিয়ে জানতে পেরেছি দুটো সর্বোচ্চ তিনটে রিজিয়নে বা তিনটে জায়গাতে কিন্তু ফর্ম ফিল আপ করা যায়, তো সেক্ষেত্রে তোমাদের রিজিয়ন চুজ করতে সুবিধা হবে, দেখেন এই ভিডিওটি দেখে রাখলে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি, আমরা পিডিএফে চলে যাই, স্কুল লিস্ট যে পিডিএফটা রয়েছে আমি স্কুল লিস্টে আমরা চলে যাই ইতিমধ্যে দেখে নিই। তো এই যে স্কুল লিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফের ভিতরে, এটা হচ্ছে দু হাজার কুড়ি সালের 11 নভেম্বরের কিন্তু আপডেটেড যে জায়গাটা সেটা কিন্তু যে কতগুলো স্কুল রয়েছে। তো আপাতত মোটামুটি 740টি স্কুল রয়েছে, কিন্তু এই পিডিএফটাতে রাজ্য ওয়াইজ দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে 566 কিন্তু ইএমআরএস এর সংখ্যার কথা বলা হয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু 740টি স্কুল রয়েছে। তো পরবর্তীতে সেই লিস্টের স্কুলগুলো কোন রাজ্যে বাকি কোনগুলো স্কুল আপডেট হয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। নতুন অনেক স্কুল কিন্তু সেট আপ রয়েছে, দেখো লিস্ট অফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইন ইন্ডিয়া। তো এবার আমি স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের সামনে বলবো এবং কোথায় কতগুলো স্কুল রয়েছে এবং সেই সাথে কোন মানে কোন কতগুলো স্কুল কোন রাজ্যে কিন্তু ফাংশনাল রয়েছে এবং তার পাশাপাশি কতগুলো নন ফাংশনাল স্কুল রয়েছে। তো স্টেট ওয়াইজ আমি বলে যাচ্ছি, তোমরা ভিডিওটি ভালো করে দেখবি স্কিপ না করে। তো অন্ধ্রপ্রদেশে মোট স্কুল সংখ্যা 19 থেকে 20টি এবং যেখানে প্রত্যেকটি কিন্তু ফাংশনাল, অর্থাৎ প্রত্যেকটি স্কুলই কিন্তু চলছে। এবং পরবর্তীতে যেটা রয়েছে যে অরুণাচল প্রদেশ, দেখতে পাচ্ছি যে 10টা স্কুল রয়েছে। অরুণাচল প্রদেশে আমরা কটা স্কুল দেখতে পাচ্ছি, অরুণাচল প্রদেশে কিন্তু 10টি স্কুল রয়েছে, ঠিক আছে, তো অরুণাচল প্রদেশে কিন্তু 10টি স্কুল রয়েছে। আচ্ছা, তারপরে সেখানে বেশিরভাগ স্কুলে কিন্তু নন ফাংশনাল রয়েছে। অরুণাচল প্রদেশ হচ্ছে আসাম, আসামের স্কুল সংখ্যা হচ্ছে 10টি থেকে 11টি, সেখানে সবগুলোই কিন্তু নন ফাংশনাল রয়েছে। তো আসামে একটা কথা বলি, আসামে কিন্তু বাংলা ভাষাতে পড়ানো যায়, আসামে কিন্তু বাংলা থাকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে, আসামিজ এবং বেঙ্গলি। এবং পরবর্তী চলে আসে বিহার, বিহারে কিন্তু শুধুমাত্র 2টি স্কুল রয়েছে যেখানে প্রত্যেকটাই ফাংশনাল। এবার চলে আসে ছত্রিশগড়, এবার ছত্রিশগড়ে 70 থেকে 71টি স্কুল রয়েছে যার মধ্যে নন ফাংশনাল হিসাবে রয়েছে কিন্তু 28টি স্কুল, যেগুলো নো নিউ সেট আপ স্কুল সেগুলো কিন্তু 28টি, যেখানে কিন্তু একেবারেই কোনো শিক্ষক নেই, সেখানে কিন্তু নতুন করে পুরো সেট আপ তৈরি করা হয়েছে, সেখানে সমস্ত ভ্যাকান্সির পোস্ট কিন্তু খালি রয়েছে। এবং পরবর্তীতে চলে আসবো ছত্তিশগড়ের পরে যে রাজ্যটি আমাদের সামনে রয়েছে সেটা হলো গুজরাট। তো গুজরাটেও কিন্তু প্রচুর স্কুল রয়েছে, গুজরাটে আমাদের স্কুল সংখ্যা রয়েছে টোটাল হচ্ছে 35 এবং 35-এর মধ্যে টোটাল সবগুলোই কিন্তু না ফাংশনাল রয়েছে, ঠিক আছে, টোটালটাই সবগুলোই কিন্তু ফাংশনাল গুজরাটে। আচ্ছা, গুজরাটের পরে আসে তোমার হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে কিন্তু 4টি স্কুল রয়েছে, জম্মু কাশ্মীরে কিন্তু 6টি স্কুল রয়েছে, তোমরা যদি দেখে নাও তো এটা কিন্তু দেখলে তোমাদের সুবিধা। ঝাড়খণ্ডে তোমার 77 থেকে 78টি স্কুল, সব থেকে বেশি কিন্তু ঝাড়খণ্ডে স্কুলের সংখ্যা সব থেকে বেশি, যেহেতু তোমরা জানো ঝাড়খণ্ড একটু পুরোপুরিভাবে ট্রাইবাল এরিয়া, তো ট্রাইবাল এরিয়া হিসাবে সব থেকে বেশি স্কুলের সংখ্যা রয়েছে কিন্তু ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাগোয়া, তোমরা সেক্ষেত্রে ইস্টার্ন জোনের মধ্যে ওটা পড়তে পারে, যদি জোন ওয়াইজ করে তাহলে কিন্তু সুবিধা হবে। তো ঝাড়খণ্ডে টোটাল রয়েছে কিন্তু 77 থেকে 78টি, যেখানে 64টি নন ফাংশনাল, তো সব থেকে বেশি নন ফাংশনাল স্কুল কিন্তু রয়েছে হচ্ছে তোমার ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের পরে আছে তোমার হচ্ছে না কেরালা, কেরালাতে কতগুলি স্কুল রয়েছে, কেরালাতে স্কুল সংখ্যা রয়েছে হচ্ছে 12টি, যেখানে প্রত্যেকটি ফাংশনাল, ঠিক আছে, কেরালাতে রয়েছে 12টি, কেরালাতে রয়েছে 4টি এবং কর্ণাটকে রয়েছে 12টি, ভুল,
ভুল বলেছি আমি, ঠিক আছে, কর্ণাটকে রয়েছে 12টি, কেরালাতে রয়েছে 4টি, এবার লাদাখে রয়েছে 2টি স্কুল রয়েছে। এবার মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে যে যত কতগুলো স্কুল, মধ্যপ্রদেশে 62টা স্কুল রয়েছে, মধ্যপ্রদেশে অনেক স্কুল সংখ্যা রয়েছে, তার মধ্যে 18টা কিন্তু নন ফাংশনাল রয়েছে। ঠিক আছে, নন ফাংশনাল মানে এখনও কোনো চালু হয়নি, এই এবার শিক্ষক নিয়োগের পরে কিন্তু চালু হবে সেটাই কিন্তু বলার। মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে কিন্তু অনেক সংখ্যাই রয়েছে, মহারাষ্ট্রে মোটামুটি কিন্তু 19টি স্কুল রয়েছে, তার মধ্যে 5টি কিন্তু নন ফাংশনাল রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পরে যে স্টেট আছে মণিপুর, মণিপুরেও কিন্তু অনেকগুলি স্কুল রয়েছে, মণিপুরে কিন্তু 15 থেকে 16টি স্কুল রয়েছে, তার মধ্যে 12টি কিন্তু নন ফাংশনাল। মণিপুরের পরে মেঘালয় রয়েছে, মেঘালয়ে কিন্তু 15 থেকে 16টি স্কুল রয়েছে, যেখানে 13টি নন ফাংশনাল। এবার মিজোরাম রয়েছে, এবং মিজোরামের টোটাল স্কুল সংখ্যা রয়েছে কিন্তু 16 থেকে 17টি, যেখানে 14টি নন ফাংশনাল স্কুল রয়েছে। তার পরবর্তী হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডে কিন্তু রয়েছে 19টি স্কুল, এখানেও কিন্তু ভালো স্কুল রয়েছে নাগাল্যান্ডের, নর্থ ইস্টার্ন স্টেট। নাগাল্যান্ডে কিন্তু 19 থেকে 20টি স্কুল রয়েছে, যেখানে 16টি নন ফাংশনাল রয়েছে। এবার উড়িষ্যা, উড়িষ্যাতেও কিন্তু ভালো একটা ভ্যাকান্সি রয়েছে, উড়িষ্যা টোটাল 56টি স্কুল রয়েছে, এবং তার মধ্যে কিন্তু 56 থেকে 57টি স্কুল রয়েছে, 47 থেকে 48 কিন্তু নন ফাংশনাল স্কুল রয়েছে। আচ্ছা, তারপরে উড়িষ্যার পরে আমরা চলে আসবো হচ্ছে রাজস্থান। রাজস্থানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, রাজস্থানে দেখা যাচ্ছে যে 29টি স্কুলে তার মধ্যে 12টি নন ফাংশনাল রয়েছে, 29টি স্কুলে তার মধ্যে 12টি নন ফাংশনাল স্কুল রয়েছে। সিকিমে রয়েছে চারটি এবং তামিলনাড়ুতে রয়েছে 8টি, তেলেঙ্গানাতে আছে 23টির মধ্যে 7টি নন ফাংশনাল স্কুল, ত্রিপুরাতে রয়েছে কিন্তু 16টি, তার মধ্যে 11টি নন ফাংশনাল। তাহলে ত্রিপুরা, আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের 3টি রাজ্যে কিন্তু বাংলা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে। তো অতএব আমরা যারা বাঙালিরা রয়েছি, আমরা কিন্তু তাহলে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং হচ্ছে আসাম, এই 3টি রাজ্যে কিন্তু আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু আবেদন করতে পারবো। তো চলো, এবং তারপরে কি রয়েছে, তারপরের রাজ্য আমাদের সামনে অবস্থান করছে হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশে কিন্তু 4টি রয়েছে, তারপরে হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে 3টি এবং ওয়েস্ট বেঙ্গল রয়েছে 8টি। তো এখনও হয়তো কয়েকটি স্কুল হয়তো বেড়েছে, তার আপডেট হয়তো এখনও আসেনি। এটা কিন্তু 2020 সালের তালিকা এবং 2022-23 তালিকা বা 2021-22 তালিকা এলে কিন্তু বাকি যে 47টি স্কুলের যে আমাদের এখানে 566টি রয়েছে এবং তার পরবর্তী স্কুলের সংখ্যাগুলো সেখানে কিন্তু আমরা পরবর্তীতে আপডেটে আমরা জেনে যাব। তো সবাই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।